বল পায় রাজ্যের পরিবহন মন্ত্রী ও কলকাতা পুরসভার প্রশাসক ফিরাদ হাকিম। এদিন খেলা হবে দিবস পালন করেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু সেই খেলা হবে দিবসেও রাজনীতির টিপ্পনি বাদ যায়নি। খেলা হবে দিবসের দিন সকালে ফুটবল পায়ে নিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, বাকিরা ডায়লগ দেয় আর তিনি দেন গোল। সেই প্রসঙ্গে এদিন ঘুরিয়ে খোঁচা দিলেন ফিরাদ হাকিম, বললেন বিজেপি গোল করে না, গোল খায়। পাশাপাশি তিনি এও বলেন, খেলা হবে দিবসের দিন ফুটবল খেলে এই দিনটাকেই সমর্থন করলেন দিলীপ ঘোষ। খেলা হবে দিবসে খেলেছেন, অর্থাৎ তৃণমূলের খেলা হবে দিবসে দিলীপ বাবু সমর্থন করে সকালবেলায় ফুটবল খেলে উদ্বোধন করে দিয়ে গোল গোল করে তো এত বড় বড় প্লেয়ার নিয়ে এলো, মোদি, মারাডোনা, অমিত শাহ, মেসি সব নিয়ে এলো। এসে তো মমতা ব্যানার্জির গোলের পর গোল খেয়ে বাড়ি চলে গেল। সুতরাং ওরা গোল করে না, ওরা গোল খায়, ভালো গোল খাক। আর আমরা বাংলায় গোল করে দিয়েছি, এবার ত্রিপুরায় করব। এদিন পরিবহনমন্ত্রী বলেন, বিজেপি ভোটের সময় কেন্দ্র থেকে নরেন্দ্র মোদী, অমিত শাহর মতো বড় বড় প্লেয়ারদের খেলতে নিয়ে এসেছিল, কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গোল খেয়ে ফিরে গিয়েছে। সেই সঙ্গে তিনি আরও বলেছেন, খেলা হবে দিবস আগে থেকেই ঘোষণা করা হয়েছিল, সেই মতো এদিন রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় খেলা দিবস পালিত হচ্ছে। শুধু বাংলাতে নয়, ত্রিপুরাতেও পালন করা হচ্ছে এই দিন। বাংলার মতো ত্রিপুরাতে তৃণমূল সরকার জিতবে বলে দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন ফিরাদ হাকিম। এই কিছুদিন আগে একটা খেলা খেললাম, যার দোসরা মে তার রেজাল্ট হইল। সেই রেজাল্টে আমরা বিজেপি পার্টি যারা ধরেছি তা আমাদের এখানে হারিয়ে দেবে, বড় বড় তাদের মারাডোনা, মোদি, মেসি, অমিত, এরা বড় বড় সব নিয়ে এসছে। তারা 213টা গোল এখনো পর্যন্ত খেয়ে পৌঁছে। ফিরাদ হাকিম বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য অনেক কাজই করেছেন। দুয়ারে রেশন, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ বিভিন্ন প্রকল্প তিনি নিয়ে এসেছেন, যার মাধ্যমে সাধারণ মানুষের অনেক সুবিধে হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারে সাধারণ মানুষ টাকা পাচ্ছেন, ফ্রিতে রেশন পাচ্ছেন। যারা যুব সমাজ তার কাছে নতুন দিগন্ত খুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইভাবে দুয়ারে সরকারে পাড়ায় পাড়ায় সমাধান সব কিছু পাওয়া যায়, আমরাও কর্পোরেশনের তরফ থেকে পেঁচিয়ে থাকবো। তাই এই মিউটেশনের সমস্যা, অ্যাসেসমেন্টের সমস্যা, টুকটাক সমস্যা, এইগুলো মারাদায় বলেছে এখানে চুপচাপ একটা টেবিল বসিয়ে দেওয়া কেএমসি, এর সমাধান হবে। এদিন বলে শট নিতে দেখা যায় দক্ষিণ কলকাতা তৃণমূল সাংসদ মালা রায়কে। যারা যখন জনপ্রতিনিধি হয়েছে তারা প্রত্যেকে খেলার মাঠ থেকেই উঠে এসেছে, ছোটবেলা থেকেই খেলে দুলে উঠে এসেছে, এবং সব থেকে কেউ খেলা ভালোবাসে, কেউ খেলতে ভালোবাসে। কিন্তু এই যে বল নাচানো বলছেন, এ করা বলছেন, খেলা দিবসে এইটুকু বল না নাচালে মানুষকে যে খেলার প্রতি আমরা আগ্রহ দেখাবো কী করে? এবং খেলা আমরা ভালোবাসি, খেলা হবে, খেলা হয়ে গেছে, সেকেন্ড মে রেজাল্ট বেরিয়েও গেছে, আবার খেলা হবে এবং 24-এর জন্য আমরা খেলব। 16ই আগস্ট খেলা হবে দিবস নিয়ে আপত্তি তুলেছিল বিজেপি, কিন্তু এদিন রাজ্য জুড়েই তৃণমূল নেতারা খেলা দিবস পালন করেছে। দ্য ওয়াল ব্যুরো।